চলো রেডি হয়ে গেছো? বললাম তো 10 মিনিট লাগবে। 3 ঘন্টা আগে জিজ্ঞাসা করলাম, তখন বললে 10 মিনিট লাগবে, এখন বলছো আরো 10 মিনিট লাগবে, তার মানে এখনো আরো 3 ঘন্টা টাইম লাগবে। বললাম তো 10 মিনিট ওয়েট করো না, 10 মিনিট ওয়েট করতে কত কষ্ট হচ্ছে তোমার, বেশি বকবে না, একদম বিয়ে বাড়ি যাবার একটু টাইম বলে দিলাম। ওকে হয়েছে, আর 5 মিনিট যার বিয়ে হচ্ছে তারও মনে এত টাইম লাগে না, সাজতে খেটেই তো যাচ্ছে একটুখানি। এইটুকুনি খাওয়ার জন্য এত সাজতে হবে তোমাকে, বাড়ি যাওয়ার সময় যেতে তো পেট নিয়েই হয়ে যায়। খুব জোরে তুমি দেখো, এদিকে কি দেখবে দেখো, দেখো খাবার দাবার জায়গা খালি হয়ে যাবে না, দেখে আসো। আমি কেন যাবো, দেখো না, খুব জোরে খিদে পেয়েছে হয়তো বউটা, খাবে না, বিয়ে বাড়িতে এসে খেতে এসে খাবে না, তুমি খাও না। ওরম ভাবে আমি খাই না, ভালোই তো লাগছে মেয়েটাকে, খারাপ কোথায় লাগছে? ভূতের মতো লাগছে ওকে দেখে, কোথায় ভূতের মতো লাগছে, কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। ও তোমার ভালো লাগছে? আমার চোখে মেয়ে ভালো লাগে না, আমার চোখে আমার ভালো লাগছে। তুমি মেয়ে যেহেতু তোমার ওই মেয়েটাকে তো ভালো লাগবে, তার কোনো মানে নেই, ছেলেদের সব মেয়েদের ভালো লাগে, আর ওটা মেয়ে তোমার নেচারটাই খারাপ, উনি তো বউ। কি করছো? বাড়িতে টিফিন বক্স নিয়ে চলে আসছি, বাড়ি নিয়ে আসার জন্য। বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই, এবার থেকে আমার সাথে বিয়ে বাড়ি আসবে না। মাথাটা আমার খারাপ করো না, যাও ওই দিকে গিয়ে বসে যাও, গিয়ে ওই দিকে যাও, এদিক ওই দিকে সব লোকজন দেখছে, তুমি একটু মুখটা বন্ধ করে বসতে পারো না, বিয়ে বাড়ি আছে না, হ্যাঁ এর কথা ওর কথা ওর কথা ওর কথা সব তোমাকে বলতে হবে। না অনেক টাইম হলো, চলো এবার বাড়ি যাওয়া যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। বসো না কেন? আরে ওরা একটু আমাদের খাবার দাবার জন্য বেঁধে দেবে, আমার তাহলে বাড়িকে 3-4 দিন রান্না করতে হবে না এখন। তুমি এখন ওই ধান্দায় বসে রয়েছো, খাবার দাবার বেঁধে দেবে এই জন্য? তেমন তো ওই কারণে তো বসে আছি, দেখি কেমন খাবার দাবার বেঁধে দেবে। চলো কেন, ওরা খাবার দাবার দেবে না, চলো বাড়ি চলো চলো। আমি তোমাকে বলেছিলাম না তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তুমি পেটনির মতো দেখতে হয়ে যাবে, দেখো তোমাকে পুরো এবার পেটনির মতো লাগছে। তোমার দামি মেকআপ নাকি, কিচ্ছু হবে না, কোনো নষ্ট হয় না, ঠিক আছে, আমার মেকআপ ঠিক আছে।
চলো আয়নায় গিয়ে দেখবে চলো। ঠিক আছে দেখবো, আমার এখনো মেকআপ আছে। হ্যাঁ যাও গিয়ে আয়নায় গিয়ে দেখো, যাও বাড়িতে চলো আমার সাথে চলো চলো। হ্যাঁ কি হলো দেখি।